শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি সব শালাদের সমাদা শালিদের যত আদা ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ আমার দেন মোহরে 10 লাখ 1 টাকা পরিষ্কার কইরা বুঝাইয়া দেন আমি চলে যাই আপনারা যেইখান থেকে খুশি ভালো সুন্দর মাইয়া দেখা আপনার ভাইরে বিয়া করান আপনারা দুই ভাই মিলা ষড়যন্ত্র কইরা ধরা পড়ার পরেও আপনাদের বিন্দুমাত্র অনুশোচনা হয় নাই পলিটিক্স কইরা আপনি আমার মামার এক মাইয়া দেখাইলেন বিয়া করাইলেন আরেক মাইয়ার লগে তাও আবার দেন মোর ধার্য করলেন 10 লক্ষ 1 টাকা এসবের মানে কি তুমি কি আমারে হুমকি দিতেছো কালাম তোর বোর বিরুদ্ধে যদি কেউ কথা কয় না তাইলে তারে সে খুন কত দ্বিধাবোধ করবে না এই যে মহারানী খুব তাস করে শুয়ে আছেন এই বাড়িতে এরকম আয়েশ করা সহজ কিন্তু চলবে না উঠেন আর আপনি তৈরি হন ভাই বাড়িতে যান জামু মানে কই জামু আমার ভাই কি আমার বাড়িতে নিয়া যাওয়ার জন্য এখানে বিয়া দিছিল আমি আপনারা তালাক দিব আপনার ভাইয়ের খবর দেন কি কইলা আরেকবার কও তো তোমরা আমার লগে প্রতারণা করছো আমি তোমারে তালাক দিব এই খবরদার খালি খালি এমন তালাক তালাক করো কেন উল্টা তো তোমার আমারে ধন্যবাদ দেওয়ানোর দরকার তোমার মতন বুড়া বেটার লোক আমি ঘর সংসার করতে রাজি হইছি আচ্ছা ঠিক আছে আমার দেন মোহরে 10 লাখ 1 টাকা দিয়া দাও বাস আমি চলে যাইতেছি টাকা কি ঝাঁকি দিলে গাছ থেকে পড়বো যে আমি তোমার ওই যে গাছের নিচ থেকে আর 10 লাখ 1 টাকা তুলে দিমু হ্যাঁ তোমরা নিজেরা দেন মোহরে টাকা লিখছো বুঝছো এই টাকা কখনো আমি দিমু না কি মনে করছো হ্যাঁ খুব স্বপ্ন দেখছো তো টাকার এই টাকা কখনো পাইবে না পাগল পাইছো আমারে এই বুড়া বেটা ফাজলামি করো আমার সাথে তোমারে না জানে কি কাজিতে দেন মহল লিখছিল আরে আমারে যে মাইয়া দেখানো হয়েছিল সেই মাইয়ার জন্য আমি 10 লাখ 1 টাকা দেন মহ দিতে রাজি হইছি তোমার মতো বুড়ি বেটির জন্য না ফ্যাং ভাঙলে কিন্তু হাতে ধরায় দিমু কইলাম আমারে সেনো তুমি হ্যাঁ এক্ষুনি থানায় গিয়ে নারী নির্যাতনের কেস দিয়া দিমু তারপর সারা জীবন হাজতে থাকা লাগবো কি তুমি আমারে ভয় দেখাইতেছো আমি ভয় দেখাই না আমি কান কইরাও দেখাই দেখবা তুমি দেখবা আল্লাহ রে আমারে মাইরা ফেলাইলো কে কোথায় আছো দেহ আগে তো এই বেটা যৌতুক চাই না ওই এখন যৌতুক চাইতাছে আমি কই থেকে পাবো বাস থামো 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 আল্লাহ রে আমার তো ভিক্ষা দরকার নাই আগে কুকুরটা খাও এই তুমি তো দেখি সিরিয়াস মাইয়া সব কিছু করতে পারো এখন তুমি বুঝছো তো নফরালি আমি কেমন মাইয়া বেশি ফাল পারাপারি কইরো না হ্যাঁ সারা জীবন কিন্তু হাজতে থাকা লাগবো কয়া দিলাম আল্লাহ রে আমার মতো একটা ভালো পোলার কপালে এরকম একটা ভাগিনি জুটলো কি কইলা না না তোমারে কিছু কই নাই শোনো না কোরা তোমারে আমি একটা কথা পরিষ্কার করে কয়া দিতাছি আমার সাথে যেমন ব্যবহার করবা তেমন ব্যবহার ফেরত পাইবা ভালো হইলে ভালো আর খারাপ হইলে খারাপ যদি উল্টা পাল্টা কিছু করো তোমার কিন্তু ভবিষ্যৎ ওই সদ্য শিখ কথাটা মনে রাখো ওই ভাবছিলাম তোমার দোকান আমি জীবন নামু না কিন্তু একটা চিপস কিনতে পাঠানো এমন কারণে আমি খুঁজে পাইলাম তাই নিজে আইলাম দাও আমি তো তোমার কাছে কোনো সদাই বেসুম না জই কোনো কিছু বেজবা না মানে আমি তো টাকা দিয়া কিনুম নাকি ফ্রি ফ্রি নিমু তুমি ফ্রি নিতে আইছো না টাকা দিয়ে নিতে আইছো সেইটা তুমি ভালো জানো আমার কথা হইলো আমার দোকানের কোনো মাল তোমার কাছে বিক্রি করুম না এইটা কইলে তো আমি মানুম না তুমি এখানে দোকান দিয়া বসতো তোমার কাছে কাস্টমার আলে তোমার জিনিস বেচতে হইব এমন কোনো কথা তো কোথাও লেখা নাই জুই আমি দোকান দিয়ে বইছি বলেই যে কেউ সদাই নিতে আইব তার কাছে আমার বেচতে হইব এইটা আমি মানিতে পারলাম না আমারও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে নাকি আমার কাছে সদাই বেচতে তোমার সমস্যাটা কি তুমি সেই দিন আমারে যে অপমানটা কইরা গেছো সেই কথা আমি অহনো বলি নাই এরপর থেকে আমি সিদ্ধান্ত লইছি তোমার কাছে আর কোনোদিন সদাই বেসুন না কই রাখাও দোকানদারি তোমার ফুটানি তো দেখি কম না
আমার লগে বেশি উল্টা পাল্টা করলে তোমার দোকান মোকান কি তুমি সব উল্টা দিমো এ উল্টা দিবে পাল্টে দাও দেই কেমন ক্ষমতা এ কি জব জবাই ছিলে ছিলে কিসে হ্যাঁ যে তোমার শালি জুই হ্যাঁ সেনাকে আমার দোকান আকারে উল্টা ফেলাই দিব কি রে জুই তুই বজাবার দোকান উল্টাতে চাস কেন দুলা ভাই আমি তারে কইলাম যে আমি একটা চিপস খামু আমরা দাও সে কয় কি তোমার কাছে আমি কোনো জিনিস বিক্রি করব না আচ্ছা বজা ভাই তুমি জুয়ের কাছে সদাই বেচবে না কেন তুলা ভাই সেই দিন একটা ব্যাপারে জুই আমারে এমন অপমান করা করছে সেটা আমি ভুলি নাই এরপর থেকে আমি সিদ্ধান্ত লইছি যে জুইর কাছে আর কোনোদিন সদাই বেচুন না সে দোকান নিয়ে বসছে সে সদাই বেচবে না এটা তো হইতে পারে না তাহলে তারে কো দোকান উঠাই দিতে বজা ভাই তুমি এক কাম করো জুইর কাছে কিছু বেচতে হইব না জুই যেটা চায় সেটা আমারে দাও হ্যাঁ সেটা দিবার পারি তোমার দোকানের আমি নিকুচি করি তোমার যদি আমি শিক্ষা না দিছি আমার নাম জুই না কয় দিলাম এই জুই এই এই আরে শুন আরে আমি দিতেছি তো এই এই জুই নিয়ে যা দোস দুরাগাই তোমার এই শালিরা না ভারী বেয়াদব কার সাথে কিভাবে কথা কইতে হয় সেইটা শেখে নেই আরে বাদ দাও ফুলা বান মানুষ দেখো এক কাপ চা বানাও সুন্দর করে ও কালাম কি শাবালিবো ডাক্তার সুকেন কালাম তোমার নতুন মামি কেমন হইছে বাড়িতে অনেক কাম কাজা ছিল তো দেখবার যাইতে পারি নাই তাই জিগাইতেছি সেরা মাশাআল্লাহ ভালোই মামা হিসেবে মামি ভালোই হইছে কিন্তু শুনলাম যে তোমার মামির বলে 13-14 এই বয়সের চেয়ে অনেক বেশি বয়স তোমার মামার যে খাসলত এর চেয়ে বেশি বয়স হইলে তো বলে উনি আবার ঠিকভাবে সংসার করেন না আরে না বিয়া করে বউ বাড়িতে নিয়ে আসছে এখন কি ঘর সংসার না করে থাকতে পারবো কিন্তু মেম্বার কি কামটা ঠিক করলো আরে এক মেয়ে দেখাইয়া আরেক মেয়ে গসাই দিল সত্যি কথা বলতে গেলে কাজটা ঠিক করে নাই কিন্তু আরেক দিক দিয়ে চিন্তা করলে কাজটা কিন্তু ভালোই করছে নাহলে তো মামা জীবনে বিয়েই করতে পারতো না এইটা তুমি ঠিক কথা কইছো কালাম কিন্তু তোমার আব্বা আম্মাই সহজে মাইনে নিল যে প্রথমে তো আর মানতে চায় নাই আমি জোর করে মানাইছি ঝামেলা শুধু শুধু বাড়ানো দরকার আছে কোনো এইটা তুমি ঠিক কথাই কইছো তোমাকে বাড়িতেও তো এর মধ্যে একটা ঝামেলা হয়ে গেল তাই না হরে ভাই ঝামেলা হয়ে গেল মাইজা দুলাভাই রে মাইনা নিয়ে চাচা ভালোই করছে নাইলে তো বকুল বউ হুদাই একটা অশান্তি লাগাই দিত এতদিন আর কি অশান্তি হইছে অশান্তি হইব তো এখন বকুল আর সুজন যে কি জিনিস এইটা যখন আমার আব্বা জানে জানবো তখন ওইব আসল অশান্তি শুরু আরে না হোবেন চাচা শক্ত থাকলে কিছুই করতে পারবো না আরে আব্বায় মুখ দিয়ে কইব একরকম কাজটা করবো অন্যরকম এই যে সুজন রে বাড়িতে মাইনা নিব না তুলবো না এই কয়া কত হম্বি তম্বি কত কি কিন্তু কি করলো যেই না সুজন একটা নাটক সাজাইলো অমনি আব্বা তো সুজন রে মাইনা নিল ও আচ্ছা ঠিক আছে বুবু আমার একটু কাজ আছে আমি যাই যাইবা কই ওই যে গ্রামের কিছু কৃষকরে ডাকছি তাদের কিছু পরামর্শ দিব মনে হয় তারা এখন আইসা পড়ছে আচ্ছা ঠিক আছে যাও ভাই যাও আস ঠিক আছে যাও চাচা নেন ওদা জি এই যে শুনলাম একরকম নাকি সাবের ইচ্ছি বড় দানা ছোট দানা চাচা শুনছি কিন্তু পাই না তো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো জি ভাইজান ভালো এই দিক দিয়ে যাইতেছিলাম আপনারে দেখে আগায় এলাম কেন কিছু কইবা কমু মানে ভাইজান আপনারা তো এলাকার মাথা আমাগো মুরব্বী সুখে দুঃখে আমাদের পাশে থাকেন শোনা মেম্বার যে কাজটা করছে এটা কি ঠিক করছে ভাইজান কোন কাজের কথা কইতেছো বৌমা না কইতেছিলাম কি ভাইজান এই যে আমার ভাইরে এক মাইয়া দেখায় আর এক মাইয়ার লগে বিয়া দিছে এই কামটা কি ঠিক করছে ভাইজান মেম্বার যে কাজটা ভালো করে নাই সেটা তো অস্বীকার করা যাইব না তুমি কি কও দাদা হস আচ্ছা মেম্বার খুব অন্যায় করছে এই কামটা জঘন্য কাম করছে একজন জনপ্রতিনিধি হয়ে এই কামটা করা মেম্বারের কোনো অবস্থাতে উচিত হয়নি আমি মেম্বারের থেকে তোমার ভাইয়ের দোষ দিমু বেশি মেম্বার যে তোমাকে কোনো দিন ভালো চাইব না এটা তো সকলেই জানে
এইটা জানি না, শুনো তোমার ভাই তার কাছে গেল কেন? ভাইজান, আপনার এই প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো না। চাচা, হয়েছিল কি, আমাদের ওই নফর মামা বিয়ে করার জন্য এখানে উতলা হয়ে গেছিল, তার বুদ্ধি শুদ্ধি দিন দিন লোপ পাইতে শুরু করছিল। এমন কর্ম এমন কর্ম হয়েছে। মায়াটা যে বিয়ে করে নিয়ে আসলা, তে মায়াটা কেমন? আপনার কি মনে হয় যে ঝুনা মেম্বার আমার বায়ের লগে কোনো ভালো মেয়েরে বিয়া দিব? তো মেয়েটা খারাপ কোন দিয়ে দেখতে শুনতে না স্বভাব চলে? চেহারা খুব একটা খারাপ না ভাইজান, কিন্তু এই মায়ের স্বভাব খুব একটা ভালো হবে বলে মনে হয় না। একটা নতুন বউরে বিচার করানোর সময় কি এখন হয়েছে? আচ্ছা বৌমা, হ্যাঁ, স্বভাবের কোন খারাপ দিকটা দেখছো? লজ্জার কথা কি কম ভাইজান, আমার বাড়িতে থাইকায় আমারে চোখ রাঙনি দেয়, আমারই মাথা ফাটানোর ভয় দেখায়। যদি বুঝো এই মায়ের নিয়ে সংসার চালানো সম্ভব না, তাহলে নফরের ক তালাক দিয়ে দিতে। সে উপায় তো নাই ভাইজান। উপায় নাই কেন? দেন মাহর 10 লাখ 1 টাকা ধার্য করছে আমার ভাইডারে বলত পায়া, এত টাকা এখন করতে দিব বলেন ভাইজান? আরে বাবা, এটা অনেক টাকা। সাসা, এইখানটায় মেম্বার একটা পলিটিক্স করছে, সেই সামাদ চাচারে একটা ব্রেনের মার দিছে। বুঝছ, এইখানে তো বাইরের থেকে আমাকে করার কিছু নাই, মেম্বার তো খুব হিসাব কিতাব করে কামটা করছে। জি ভাইজান, এই মায়া যদি আমার বাড়িতে থাকে না, আমার বাড়ির শান্তি নষ্ট হইব। এই মায়ের আমি তাড়াইও দিতে পারতেছি না, রাখতেও পারতেছি না। শোনো বাবা, মেম্বার যখন খুব ব্রেনবাজি করে কামটা করছে, তখন তোমরা মাথা গরম করে কিছু করতে যাও না। যা করবা ভাইবা চিন্তা করো, নালে কিন্তু তোমরাই অসুবিধার মধ্যে পড়ে যাবা। ভাইজান, তাইলে এখন যাই, বিপদে আপদে সুবিধা অসুবিধা একটু পাশে থাকেন ভাইজান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও, আমরা তো আছি, আল্লাহ ভরসা। জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওই মেম্বার বড় বাইর বাড়ছে, এই সামনের ইলেকশনে হেরেটা দাঁত ভাঙা জবাব দিব আমরা। ঘোড়া রান্না করবা তোমরা ইলেকশন? আজকে এখানে ডাকা হয়েছে কৃষি সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য। আপনাদের সবার কিন্তু একটা দুইটা করে পুকুর আছে, আছে না? আছে। আচ্ছা, এই পুকুর থেকে কিন্তু আপনারা প্রত্যেক বছর অনেক টাকা ইনকাম করতে পারবেন। বর্ষাকাল আসলো এবং কিছু মাছ ছেড়ে দিলেন, মাছ বড় হইলো, সেই মাছ বিক্রি করে টাকা পাইলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। মাছ চাষেরও সুন্দর পদ্ধতি আছে, নিয়ম আছে। তাহলে সেটা কিভাবে আমাদের সেই নিয়ম কারণটা একটু বলে দিলে আমাদের একটু উপকার হইতো। সব ধরনের মাছ কিন্তু একরকম পানিতে বড় হয় না, কিছু মাছ আছে যেটা আপনার অল্প গভীর পানিতে বড় হয়, আবার কিছু মাছ আছে যেটা আপনার বেশি গভীর পানিতে বড় হয়। আবার সব মাছের কিন্তু খাবারও এক ধরনের না, এক এক মাসের এক এক রকম খাবার দিতে হবে। এখন আপনারা বেশি ইনকামের জন্য আরও একটা কাজ করতে পারেন। সেটা কি কাজ ভাই, ভালো করে বুঝাইয়া বলেন আমাদের। পুকুরের উপরে আপনারা হাঁসের খামারও করতে পারেন। এটা ভালো বুদ্ধি। আর যদি হাঁসের খামার করেন, তাহলে তো হাঁসের মাংস ডিম পাইবেনই, আবার আরও একটা উপকার আছে। কালাম ভাই, আর কী কী উপকার আছে আমাদেরকে ঠিক মতন একটু বলুন ভাই। এই যে মনে করেন যে হাঁস যে খাবারগুলো না খায় নষ্ট করবে, এবং হাঁসের বিষটা সেইটা পুকুরে গিয়া পড়বে এবং মাছের খাবার হয়ে যাবে, তখন আপনাদের মাছের খাবার কম দিতে হবে, টাকা পয়সা বেঁচে যাবে। ভাই, এই খামার করতে গেলে তো আমাদের অনেক টাকা দরকার, এই টাকা পাবো কই আমরা? মনে করেন আপনাদের অনেকের পুকুর আছে কিন্তু টাকা নাই, আবার আরেকজনের টাকা আছে কিন্তু পুকুর নাই, তাহলে আপনাদের কি করতে হবে? এই যে যার টাকা আছে যার পুকুর নাই, এরকম 2-4 জন মিলে তাইলে পুকুরে মাছ চাষ করতে দিব, তাইলে কিন্তু আপনাদের অনেক টাকা ইনকাম হবে। সেই টাকা আপনাদের মধ্যে ভাগ করে নিলেন, তাহলে তো আর কোনো ঝামেলা হলো না। এই বুদ্ধিটা কি আপনাদের পছন্দ হয়েছে? তাহলে এরপর থেকে ঠিক এইভাবে। আমি কি আপনার কাছ থেকে একটা পরামর্শ পাইবার পারি? যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই পরামর্শ পাইতে পারেন। জনাব, 3 দিন ধইরা আমার এই হাঁসটার ডায়রিয়া হয়েছে, অটোপাস হইতেছে, কি করলে আমার এই হাঁসটার ডায়রিয়া ভালো হয়ে যাইব সেই পরামর্শটা কি আমি পাইতে পারি? দেখছো বেয়াদ্দব মাইয়া করছে নাকি? ফাজিলের ফাজিল, আমার কাছে সে হাঁসের ডায়রিয়ার চিকিৎসা লইতে আইছে। কি হইল জনাব,
কিছু কইতেছেন না যে আমি নারী বইলা কি কোনো পরামর্শই পাইবার পারি না? দেখো বেলি, রোগীর চিকিৎসা দেয়া কিন্তু আমার কাজ না, আমার কাজ হচ্ছে কৃষি বিষয়ক পরামর্শ দেয়া। আমার মনে হয় তুমি একজন ভেটেরিনারি ডাক্তারের কাছে যাও, তোমার এই হাঁসের চিকিৎসা ভালো হবে, যাও। সামান্য একটা হাঁসের ডায়রিয়ার চিকিৎসার ব্যাপারে আপনি যদি কোনো পরামর্শ দিবার না পারেন, তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া আপনার কি হইল জানা? আপনার পরামর্শ নিয়ে এই অভাগাদের কি হইব? আমার কথা মনে হয় তুমি বুঝতে পারো নাই বেলি। ঠিক আছে, আমি হুমায়ুন সাজারে ফোন দিতেছি, সে এক্ষুনি আইসা তোমার এ টু জেড সব বুঝাই দিবে, ঠিক আছে? না না না, দরকার নাই, আমি অল্প অল্প বুঝতে পারছি। যদি বুঝে থাকো তাহলে আপাতত এখান থেকে যাও। ঠিক আছে জনাব, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বান্দর মেয়ে আমি অনেক দেখছি, কিন্তু এত বান্দর মেয়ে আমি আমার লাইফে দেখি নাই। এই মেয়া তো আমার লাইফটা কেরোসিন করে দিব। ভাবি ভাবি, ভাইজান কো? তোমার ভাইজান কোথায় যায় কি করে সেটা কি আমারে কই যায়? আরে একটা খবর শুনলাম, খবর শুনে আমি দৌড়ে আসলাম ভাইজানের খবরটা দেওয়ার জন্য। কি কথা? সামাদ চাচা রে ঝামেলায় জড়ানোর জন্য নফর মামারে একটা মাইয়া দেখাইয়া আর একটা মাইয়া যে বিয়ে করে নিয়ে আসলো, সেই ঝামেলা তো ভাইজান নিজেই জড়ে গেছে গা। কেমনে? সামাদ চাচা বিভিন্ন লোকের সাথে বলা বলি করছে। কি বলছে জানো নাকি? নফর মামা যারে বিয়ে করছে সেই মেয়ের ভাইয়ের বিরুদ্ধে আর ভাইজানের বিরুদ্ধে বলে মামলা করবো। কইতেছো কি এগুলা? তোমার ভাইজান তো তাহলে নিশ্চয় ধরা পড়ে যাইব। ভাবি এই জন্য তো ছুটে ছুটে বাড়িতে চলে আসলাম ভাইজানের খবরটা দাও নিয়া। আরে তোমার ভাইজানটা আমি কত কইছি, কেডা শোনে কার কথা? আরে পলিটিক্স করতে হইলে কি এদিক সেদিক করতে হইব? শোনো ভাবি, পলিটিক্স করতে হইলে একটু এদিক সেদিক করতে হয়, তবে বেশি এদিক সেদিক হইলেই বিপদ। তবে আমার মনে হইতেছে এই বিষয়টা একটু বেশি এদিক সেদিক হয়ে গেছে। তোমার ভাইজানের ধারণা সে শুধু একাই ক্লিক বাজাইতে জানে, আর কেউ জানে না। আমার বংশটা একটু বেশি বোঝা বংশ তো, এই হলো সমস্যা। তোমাকে দুই ভাইয়ের কপালে কিন্তু মেলা কষ্ট আছে, আমি কিন্তু কই রাখলাম দেওরা। আরে ভাবি আমার আমার তুমি আবার এই বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছ কি, ভাইজানের বিষয়ের মধ্যে আমার ঢুকে যাচ্ছ? তোমারে টাই নিলাম, কারণ তুমিও তো কামটা বেশি ভালো করতেছো না। ও ভাবি এটা কি কও, আমি আবার কি খারাপ কাজ করলাম? তোমার নিজের অপবাদ ঢাকার জন্য তুমি বেলিয়ার কালামের নাম গ্রামের গাছে গাছে সব লিখে রাখবা, মধুদারে যেখানে পাবা সেখানে আজেবাজে কথা শোনাবা, তারা রাগায় দিবা, সব সময় মানুষের পিছে না লাগে থাকতে তোমার ভালো লাগে না? হ্যাঁ, এটা কি ভালো কাম? আসলে ব্যাপারটা তুমি তো ঘরে থাকো, মানে বাইরে চলতে অনেক কিছু ব্যাপারটা হয়েছে। কি হয়েছে কি হয়েছে তুমি আমার নয় ছয় আর বোঝানোর চেষ্টা করো না দাওরা, কি হয়েছে সেটা আমি ভালোই বুঝি। ভাবি গেলে তুমি কি বলতেছো, আমি কেন তোমার নয় ছয় বোঝাবো? আমি তোমার ভাইয়ের মতো জানি, তুমি আমার ছোট ভাইয়ের মতো, সেই আমারও বাজে কথা কইতে তুমি ছাড় না। তোমারও ছাড়ি নাই মানে এটা তুমি কি বলতেছো? আমি তোমাকে কি করছি তুমি এক্ষুনি বলো, আমি দরকার বলে এখনই তোমার কাছে ক্ষমা চাবো। আমি 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 তো এমন কিছু করি নাই। এই যে মধুজা যে আমাকে বাড়ি এসে আমার গান শুনাই তো, সেই জন্য যে তুমি তোমার ভাইয়ের কাছে আজে বাজে কথা বললে তার কান ভারী করছো, এটা কি তুমি ঠিক করছো? আমার কি তুমি এই চিনলা? হ্যাঁ, তোমার এই মনে হইল যে আমি এইসব করবার পারি? ভাবি পুরনো কথা বলে আবার আমার কি জন্য লজ্জা দিতেছো? আমি আসলে ভাইজান রে ওই দিন এইভাবে কথাটা বলি নাই। হয়েছে, তুমি ভাইজান রে কিভাবে কইছো সেটা আমার আর নতুন করে বুঝাইতে যাও না, আমি অত বোকা না দেওরা। আচ্ছা ভাবি ওই যে কথাটা তোমার কইলাম সেটা কি তুমি ভাইজান রে বলবা নাকি আমি বলবো? তুমি ঘরে যাও, তোমার ভাইজান ফিরলে আমি বলবো। আচ্ছা ঠিক আছে।